আমার একটা খালা আছে, ওই খালার জামাই এত কেপটি, গেলি পারেই খালি আনারস খাবে, দেয় আনারস চল্লিশ টাকা জোড়া, অথচ আম যে 250 কেজি তান দিল ধৈরে শালা কেপটি একদি গামার আনারস কি পরে ওরে চল্লিশ টাকা গর হাইরে একশো বার করে কইলাম এ আমি গেদা মেদা খালি বলা আমার অল্প পয়সান গেদা মেদা লি বলা জোর করে কে দামাক দিলি দিলি ভালো কথা উস্তাদ উস্তাদ ঝগড়া করে কেন এত কিছু হইবে পারো কিছু ফল দিয়ে বানাবে না গান পারি উস্তাদ আপনি দেখেন না কণ্ঠে জোর তো ওই মোরো বীর গাছে সময় খালি ভয়ে পাহাড় এত দিনে বের পাইছি ওই
নিজে লিখেছি। বিষয়টা হচ্ছে যে কলা যদি মাথা পর পরে কিছু হয় না, আর তাল যদি পরে পিষ্টন মাইরে যাবি পারে, অতএব তাল চালাতে না যায় কলা তালে যাওয়া ভালো। খালি বেল চলা যদি আরো যাওয়া যাবে উস্তাদ, বেলটা বলে কিছু মনে হবে না, নেই ওই ফুলে যাবে নিকটু কলা রে। আর কইলাম না উস্তাদ, কিন্তু গোপনে রাখলাম। তাহলে কি খেজুর গাছে তাল ধরবি, আম গাছে লেবুর খাগা খালা দামাই বার, আমার একটা খালা আছে, ওই খালার জামাই এত কেপটি, গেলি পারেই খালি আনারস খাবে দেয়, আনারস তো মিষ্টি হাজুরা। অথচ আম যে 250 টাকা কেজি তান দিল, ধৈরে শালা কেপটি একদি গামার, আনারস কি পরে ওরে 40 টাকা গড় হাইরে, ধৈরে শালা আমার মতো নিরীহ দর আগুন লাগাইয়া দিল আগাতের উপরে, আগুন লাগাইয়া দিল কোনে। আসলে গান কিন্তু আগামাতা কিছু বুঝাইলাম না উস্তাদ, এইটাই হচ্ছে একটা নতুন ভালো হরিজা, ভালো হরিজা। কি আর কেউ কিছু পারবে? পারবি না। আমরা দিয়ে লবণ খাবো, লবণ দিয়ে আমরা খাবো, তোরা যদি খেবে চাস আমার বাড়ি চলে যাস। কত আমরা দৌড়িছে তোমরা জানো না, যদি খাইবে তাও তোমরা চলে যাও আমার বাড়ি। এতদিনে টের পাইছি এই আম পাড়াই কষ্টের মূল, এতদিনে টের পাইছি এই কাঁঠাল পাড়াই নষ্টের মূল, এত বড় কাঁঠাল হাতে, এত বড় কাঁঠাল হাতে থাকে না আর, থাকে না আর সিরতে ফুল, এতদিনে টের পাইছি এই কাঁঠাল হারাম দাদা নষ্টের মূল, এতদিনে টের পাইছি এই কাঁঠাল।
কি ব্যাপার আলামিন? আমি কিন্তু একটা জিনিস বুঝবার পারতেছি না। বলেন ওস্তাদ, তুমি তো ছোট সময় তো দেখছি যে খুব স্মার্ট একটা মানে ছেলে মানুষ, খুব মানে হ্যান্ডসামের মতো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ইদানিং এসে দেখতেছি যে কেমন জানি মেয়েদের মতো খালি উন্না পেশাও গলায়। এই আবার তো দেখতেছি বাচ্চাও গলে। আমার কি শান্তি আছে? কেন মানসিরও ভাতার পায়, আমি ভাতার পাইছি। কেবা কবিলে কি একসময় তোর সাথে শুটিং করি নাই, ছেলের মতন চলেছি কত করে করে। ও আব্বা, এখন বিয়ে সাথে দিয়ে না, ওই যে একটা মাকি পাইছি কপালে জুটিছে, তারপরে তিন আমার খালি ঘরের কাম করায়। বুঝছেন উস্তাদ, আমি একশোবার করে কইছিলাম যে একটা বেটা সামাল, আমি আপনি দেহি শুনে একটা বিয়ে দেন। আপনারা কি করলেন? না মিটা খুব ভালো, ওয়াল আমিন তুমি রাজি হও, ওয়াল আমিন তুমি রাজি হও, সেই বীর রাখতেন আমাকে অশান্তি শুরু করেছে। আমি শান্তি আছি, সকালবেলা উঠি ফজরের সময় ওটা লাগে, উঠি ঘর মর সাহেব দিই নাস্তা পানি, আমি নাদি ভালো কথা কেরিয়ে, আমি কিছু জন নাদব রে, একটা বেটা সব কিছু জন নাদবি। ঠিক, সারাদিন সারাদিন কর্ম করে আসি, তুমি তোর জন্য নাকি খাওয়ানি লাগে মাগি, তোর কিছু জন বিপোষ পরে মানে সারা জীবনে ঝাল বাসন কাপড় চুপড় ধুইতে তুমি এই এই পোশাকে এই পরবে। আচ্ছা যাই হোক, সেটা নাই বুঝলাম, কিন্তু যে মানে ফোনের মধ্যে তো মনে হয় একটা বাবুও দেখতেছি। আর কোয়েন না, একশোবার করে কইলাম এ আমি গেদা মেদা হানলে বলা, আমার অল্প পয়সা গেদা মেদা হানলে বলা, জোর করে গেদা মাগ দিলি দিলি ভালো কথা। এখান মানুষ করবি কিনা কে রে, তুই সারাদিন যে টোটো করি এই বাজারে ও বাজারে, তুই যে টাঙ্কি মারিস আমার ভোগ করছি। ও আচ্ছা আচ্ছা, টাঙ্কি যে তুই মারিস কে রে, তোর গেদাক দুধ খাওয়াই কিনা রে, ছোট কালে তিন ল্যাপটপ দিন খাতি খাতি দেখছি আর আর কি অবস্থা দেখেন, কষ্ট কি হয়ে গেছে। ছোট কালে আমরা দিয়েছি আমার সমাজে দিয়েছি, কত মহিলার বুয়ের দুধ খাওয়া চাল বলে টক টক বানাত আমার এমনই কপাল। আমার ল্যাপটপ দিন জাল দিয়ে খাওয়ানি লাগে, বটির ড্যানিস জুস খাওয়ানি লাগে, আমি কি করবো উস্তাদ? এই চাল দেখ আমি কত কইছি একদা, তুই আমাকে আমার জীবনে খালি আমি একটা জায়গায় খালি মলিম জানেন, আজ যদি এই সন্তান যদি না থাকতি আমি এই বোর ভাত খাইতাম না। আমার নিজেরই পিস্তল মারিতেছে, মাঝে মধ্যে আমার নিজেরই লজ্জা করে, খালি আমি বাঁচিয়ে রয়েছি। আচ্ছা এবার আমাদের মাঝে আসবে আতিয়া, যাও তোর খালার কাছে, যাও খালার কাছে মরেগা। এ তুই লিবু কলে তোরা, তোর ছালে কে আমি লেবো, ও ছাগল লো বাস্তি, ও বাস্তি এই কি করবো ওস্তাদ, খালি ভেবাই কোন তো ভেবাই খাবার খাবো, কাঁদবে না একটা পাড়ার পর খালি টই 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 করবি নি, আর আমার কাছে যদি ছল দিতে হয় তাহলে কন তো, আমি ওই পারে একটা স্যার সাথে প্রেম করি, এই ছল রাখি যে আমাকে হাসে না, ভাবে যে আমার বিয়ে হয়ে গেছে। কি জাদু করেছো বলো জীবন কে হয়েছে পারে আজকে কারণ।
মুচ্ছে ওস্তাদ মুচ্ছে মুখটা শেষ করে দিল রে। যাই হোক আসলে বিপ্লবের মানে কি বলবো আমার আব্বা খালার কোলে যাবি খালার কোলে যাও খালার কোলে যাও লেও খালা লেও খালা যে রং ঢং মারি করে খালি বাজারে আমার বাবুটাকে কেউ রক্ত জানাই তো আমার কাছে দিলাম বাবু হইলো আর হচ্ছে বাবু এই জন্যই বলে গাছের কাঁঠাল আদর করে দিচ্ছি তোকে আমার কাউর কাছে যাওয়া লয় বিনোদন বিনোদন শেষ করে দেন আমার ছেলে যাইতে চাচ্ছে কার কাছে যাবে লিবিসটি আমার কাছে যাবে ওরে আমার শোনা রে লিবিস তো দুইজন কার কাছে আছে এত কত কিউট বড় হয়ে কারোর সাথে খারাপ ব্যবহার করবা না সবাইকে কথা রাখলা না শোনা বন্ধু রে কথা দিয়া